আসসালামু আলাইকুম। ওনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রাণ গ্রুপে কিন্তু তারা আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। একই এখানে সর্বমোট কিন্তু দুটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো সেই দুটি ক্যাটাগরি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো আমরা এখানে প্রথম যে পদটি নিয়ে আলোচনা করব, পদের নামটা হচ্ছে সেলস ইন্টার্ন। এখানে পুরুষ প্রার্থীগণকে শুধু নিয়োগ দেওয়া হবে। তবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস, ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট থাকতে হবে, বয়স সর্বোচ্চ 20 বছর হতে 30 বছরের মধ্যে হতে হবে। অভিজ্ঞতাদের ক্ষেত্রে কিন্তু বয়স সীমা এখন ধরা হয়েছে 35 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। প্রার্থীর ন্যূনতম উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সেলস ইন্টার্নশিপ প্রোগ্রামের ব্যক্তিকাল হবে পূর্ণ 1 মাস এবং সেলস ইন্টার্নশিপ প্রোগ্রামের চাকরি প্রার্থীদের প্রাথমিক পদবি হবে সেলস ইন্টার্ন এবং প্রত্যেক সেলস ইন্টার্ন সফলভাবে ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন করা সাপেক্ষে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন। সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্ত নিয়োগের পর চাকরির প্রথম 3 মাস শিক্ষণ মিশন হিসেবে গণ্য হবে। সফলতার সাথে শিক্ষণ মিশন সম্পন্ন হওয়ার সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে। বাংলাদেশের যে কোনো জেলায় ও কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে। 2 নম্বর পদটি দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার। এখানেও কিন্তু পুরুষ প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন এবং এখানে আপনারা যাদের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণ রয়েছেন তারাও কিন্তু আবেদনটি করতে পারবেন এবং যারা বিনা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণ রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তো এখানে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। সরকারি স্বনামধন্য বেসরকারি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে বিবিএ এমবিএ বা এমবিএস পাস, অর্থনীতি ইংরেজি গণিত ও পরিসংখ্যানের প্রার্থীগণকে কিন্তু আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণ ও আবেদনটি করতে পারবেন। শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ শ্রেণী প্রাপ্তদেরকে আবেদন করতে নিরুৎসাহিত করা হচ্ছে। তো এখানে বয়সসীমা ধরা হয়েছে 23 থেকে 30 বছরের মধ্যে বয়সসীমা সীমাবদ্ধ থাকতে হবে। চমৎকার যোগাযোগ পারদর্শিতা এবং মোটর বাইক চালানোর দক্ষ ও ইচ্ছা থাকতে হবে। বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। এখানে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা যেরকম রয়েছে, যেমন ইন্টার্নশিপ ভাতা শুধুমাত্র ইন্টার্নশিপ সময়কালীন, মাসিক বেতন, বছরে 2টি বোনাস, প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাড়া ও বিক্রয়ের ওপর কমিশন, ইনসেন্টিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন এবং পদোন্নতি ও বছরস্থে বেতন বৃদ্ধি সুযোগ, অর্জিত ছুটির টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো এখানে পরীক্ষার স্থান ও তারিখ, তবে এখানে আপনাকে আগে বলে দিই অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এই পদের জন্য কিন্তু শুধু ঢাকা জেলার মধ্যেই আপনাকে সাক্ষাৎকার দিতে হবে। তবে এখানে দেখেন প্রতি মাসের সেলস ইন্টার্নের জন্য কিন্তু আপনি প্রতি মাসে 15 তারিখে 1 বছরভাবে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা চলবে। প্রতি মাসের তারিখ ধরেছে, যেমন প্রথম যে 2 মাসের তারিখ ধরেছে 15 তারিখ, পরের মাসে 16 তারিখকে কিন্তু আপনি দেখা করতে পারবেন। তারা কিন্তু এখানে ঠিকানা ধরেছে কোন জায়গায় কয় তারিখে আপনারা দেখা করতে পারেন। আপনাদের যে জায়গায় সুবিধা হবে আপনাদের কাছে সে জায়গার অফিসে কিন্তু আপনি তাদের সাথে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ইন্টারভিউ দিতে পারবেন। তো এখানে বলা হয়েছে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের 14 তলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, সকল পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড ও পাশের মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি, অভিজ্ঞতা সনদ ও জীবন বৃত্তান্ত সহ উল্লেখিত যে কোনো ঠিকানায় সকাল 10টায় উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। তো এই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আপনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনার তারিখগুলো জেনে নেওয়া পারবেন যে কোন জায়গায় কয় তারিখে তাদের সাক্ষাৎকার নেবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।